আঞ্জু মনোয়ারা খাতুন লাকি করোনার ধাক্কায় পরিবার নিয়ে হোচোট খেয়ে স্বপ্ন দেখেছিলেন খামার তৈরির তবে স্বপ্ন আছে পুঁজি নেই সংকটে আশা ছাড়ার আগেই অর্থ সহায়তা নিয়ে হাজির হয় আই ফার্মার নামের একটি স্টার্ট আপ কোম্পানি আই ফার্মারের বর্গা পদ্ধতিতে মাত্র দুটি গরু নিয়ে এই এই পদ্ধতিতে লাভের ষাট তার পাবে আই ফার্মার তিন বছরের মাথায় গরুর সংখ্যা এখন দেড়শোর বেশি মাসে আয় লাখ লাখ টাকা নিজে স্বাবলম্বী হয়েছেন তৈরি করেছেন বিশ থেকে পঁচিশ জন মানুষের কর্মসংস্থান খামারের সব সময় গরু থাকে আমাদের এই বিভিন্ন পার্টি আসে দু সালে যাত্রা শুরু করা আইফার্মারের কার্যক্রম চলছে দেশের পঁয়ত্রিশটি জেলায় চার শতাংশ সুদ হারে আর্থিক সহায়তা দেয়ার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহারে পরামর্শ দিয়ে থাকে স্টার্ট আপ কোম্পানিটি উৎপাদনের পর বিপণনের ব্যবস্থাও করে ফার্মার অ্যাপের মাধ্যমে ছোট ছোট খামারিরা তাদের পণ্য পৌঁছে দেন স্বনামধন্য প্রতিষ্ঠানে জানা গেল সরকারের স্মার্ট বাংলাদেশ স্মার্ট কৃষি মিশনের সঙ্গে একাত্ম হয়ে কৃষিখাতের চ্যালেঞ্জ মোকাবেলা করাই আইফার্মারের লক্ষ্য গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত যুক্তি তীর আটা ময়দার সুজি কারণ তীর ছাড়া আমার চলেই না পানি সম্পদ কর্মকর্তা নিয়ে এসে এখানে লাইভ স্টিকের উপর আমরা হচ্ছে কৃষি প্রশিক্ষণ দেই যেখানে কৃষকরা বিভিন্ন রোগের সমস্যা সমাধান পায় কৃষকের সার্বিক উন্নতি দেশের অর্থনৈতিক উন্নতি প্লাস হচ্ছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা এসডিজি গোল পূরণ করা পাশাপাশি সরকারকে সরকারের লক্ষ্যকে পূরণ করার জন্য আসলে আই ফার্মার কাজ করে যাচ্ছে স্মার্ট কৃষি তৈরিতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসা জরুরি বলে মনে করছে কৃষি বিপণন অধিদপ্তর আমরা কৃষি বিপণন বা কৃষি মন্ত্রণালয়ের সতেরোটা অধিদপ্তর তো আসি তারপরে আই ফার্মারের মতো প্রতিষ্ঠান সারা বাংলাদেশে বিস্তীর্ণভাবে ছড়া ছিটা এটাই আমরা চাই সেই আঞ্জু মনোয়ারা খাতুন লাকির মাধ্যমে আই ফার্মারের সুফল কতটা ভোগ করছে দেশের অর্থনীতি এক থেকে দেড় কোটি টাকার মতো গরু আমি সেল দিয়ে থাকি আসলে এক সময় সামান্য আর্থিক সহযোগিতার জন্য যিনি কোনো খামার তৈরি করতে পারছিলেন না আজ তার বড় একটি খামার এবং দেশের অর্থনীতিতে ক্ষুদ্র করে হলেও তার অবদান স্বীকার করতে হবে প্রান্তিক পর্যায়ের কৃষকদের এবং খামারিদের এমন সহযোগিতা দেয়া গেলে তারাই পরবর্তীতে দেশের অর্থনীতিতে কয়েক গুণ ফিরিয়ে দিতে পারবে এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা তারা যশোয়া সময় সংবাদ পাবনা